নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে বিবাহ বিচ্ছেদ নিয়ে, এবং তাতে অনেকে অনেক কোশ্চেন করেছেন, এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে অনেক রকমের কোশ্চেন অনেকের রয়েছে। সেই কোশ্চেনগুলোকে খানিকটা জট ডাউন করে আমি আজকে আমার এই ভিডিওটা করতে চলেছি, এবং আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সবার মোটামুটি সেই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে আজকে আমি ভিডিওটা করব। বন্ধুরা, প্রথমে বলি যে যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের আইনি আলোচনা কিন্তু আমরা প্রতিনিয়ত নিয়ে আসি আপনাদের জন্য। আর আমাদের সাথে যদি অনলাইনে আপনারা কথা বলতে চান তাহলে কিন্তু অনলাইন একটা পেমেন্ট করার পরে কিন্তু আপনারা ফোনে এই নাম্বারে কথা বলতে পারেন, এবং এই নাম্বারে অনলাইন কনসালটেন্সি কিন্তু আপনারা নিতে পারেন, এবং আপনাদের আইনি সমস্যা থেকে আপনারা সমাধান পেতে পারেন। তো শুরু করছি আলোচনা। আপনারা কোথায় ডিভোর্স ফাইল করতে পারেন? প্রথমত, ডিভোর্স আপনি যেখানে আপনার ওয়াইফের সঙ্গে লাস্ট রেসিডেন্স যেখানে ছিল সেখানে করতে পারেন, এবং যেখানে বিয়ে হয়েছিল সেখানে করতে পারেন। এই দুটো জায়গায় কিন্তু আপনি মামলা করতে পারেন, অর্থাৎ ফাইল করতে পারেন। এবং ডিভোর্স ফাইল কিন্তু অবশ্যই ডিস্ট্রিক্ট কোর্টে করতে হয়, অর্থাৎ সেশন কোর্টে করতে হয়, লোয়ার কোর্টে অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্টে ডিভোর্স কিন্তু ফাইল হয় না। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে তাই জন্য আপনার যে স্থানে আপনারা স্বামী স্ত্রী লাস্ট রেসিডেন্ট করতেন, অর্থাৎ লাস্ট যেখান থেকে আপনাদের বিচ্ছেদটা হয়েছে, অর্থাৎ এখন হয়তো আপনারা একসঙ্গে আর থাকছেন না, কিংবা একসঙ্গে থাকছেন সেখান থেকেই হয়তো বিচ্ছেদের চিন্তা ভাবনা করেছেন। তো সেই যে স্থানে আপনারা থাকছেন সেই স্থানে, সেই যে থানার আন্ডারে আপনারা রয়েছেন সেই থানাটা কোন কোর্টের আন্ডারে পড়ছে, সেই কোর্টে কিন্তু আপনারা, সেই ডিস্ট্রিক্ট কোর্টে আপনারা কিন্তু মামলা ফাইল করতে পারেন। তো এই গেল যে কোথায় মামলাটা ফাইল করতে, কারণ অনেকেই কিন্তু এই জিনিসটা ভুল করেন যে ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু ডিভোর্সের মামলা ফাইল করতে হবে, এবং আপনার ডিস্ট্রিক্ট কোর্টে, আপনি যে স্থানে আপনার স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করতেন সেই জায়গাতে, এবং আপনার যেখানে বিয়ে হয়েছিল সেইখানে, এই দুটো জায়গাতে কিন্তু আপনারা ডিভোর্স ফাইল করতে পারেন। দ্বিতীয়ত যেটা আসি, আপনারা কিন্তু দুভাবে ডিভোর্স নিতে পারেন। প্রথমত হচ্ছে মিউচুয়াল ডিভোর্স, দ্বিতীয়ত হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স। অর্থাৎ মিউচুয়াল ডিভোর্সটা বলি, মিউচুয়াল ডিভোর্স হচ্ছে যদি আপনি স্বামী এবং স্ত্রী দুজনের সহমত করে যদি ডিভোর্স নেন, অর্থাৎ দুজনে যদি মনে করেন যে না আর সংসার হবে না, কোনোভাবে আপনাদের মধ্যে হয়তো আর মিলমিশ হচ্ছে না, আপনারা চাইছেন আলাদা হয়ে যেতে, তো সেই ক্ষেত্রে দুজনে যদি সহমত থাকেন, দুজনে দুজনকে যদি ডিভোর্স দিতে সহমত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা মিউচুয়াল ডিভোর্স ফাইল করতে পারেন। এবং মিউচুয়াল ডিভোর্স কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সহজ পদ্ধতিতে হয়ে যায়। মিউচুয়াল ডিভোর্সের জন্য কিন্তু মাত্র দুদিন কোর্টে যেতে হয়, ফাইনাল হিয়ারিং যেদিনকে ফাইল করবেন সেদিনকে, এবং ফাইনাল হিয়ারিং এর দিনকে, এই দুদিন কিন্তু মাত্র দুদিন কোর্টে যেতে হয়, তাছাড়া কিন্তু আর কোর্টে যেতে হয় না, এবং 6 থেকে 7 মাসের মধ্যে কিন্তু মিউচুয়াল ডিভোর্স হয়ে যায়। দ্বিতীয়ত যেটাতে আসবো সেটা হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স, যে ক্ষেত্রে হাজবেন্ড এবং ওয়াইফ হয়তো একে অপরকে ডিভোর্স দিতে চাইছেন না, হাজবেন্ড ডিভোর্স দিতে চাইছে না ওয়াইফকে, কিংবা ওয়াইফ ডিভোর্স দিতে চাইছে না হাজবেন্ডকে, সেক্ষেত্রে কিন্তু কন্টেস্টেড ডিভোর্স ফাইল করতে হয়। অর্থাৎ আপনার যে গ্রাউন্ড আছে, অর্থাৎ আপনাকে ছেড়ে চলে গেছে, কিংবা আপনার উপরে শারীরিক এবং মানসিক অত্যাচার করতো, কিংবা এরকম আরো কিছু, কিংবা আপনার স্বামীর কোনো দুরারোগ্য ব্যাধি রয়েছে, কোনো মানসিক অসুখ রয়েছে, কিংবা আপনার স্বামী কিংবা স্ত্রী দুজনের দুপক্ষেরই কথা বলছি, দুরারোগ্য ব্যাধি রয়েছে, কোনো মানসিক অসুখ রয়েছে, এই ধরনের জিনিসগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কন্টেস্টেড ডিভোর্স ফাইল করতে পারেন, যদি আপনার স্বামী আপনাকে কিংবা আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিতে না চায়। তো সেক্ষেত্রে আপনারা কন্টেস্টেড ডিভোর্স ফাইল করবেন। কন্টেস্টেড ডিভোর্স ফাইল করলে কিন্তু একটু সময়টা বেশি লাগে, সেটা 2 থেকে 2.5 বছর অবধি কিন্তু সময় লাগতে পারে, কারণ কোর্টের অনেকগুলো প্রসিডিওর থাকে এবং সেই প্রসিডিওরের মাধ্যমে কিন্তু যেতে সময় লাগে। আপনার হাজবেন্ডকে কিংবা ওয়াইফকে সমন পাঠাবে, সমন পেয়ে যদি আসেন তাহলে ভালো, আর যদি না আসেন কয়েকবার সমন পাঠানোর পরে কিন্তু একতরফা ডিভোর্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন কোর্টে, কোর্টকে বলে কোর্টের তরফ থেকে কিন্তু আপনি একতরফা ডিভোর্স পেতে পারেন। তো এই যে বললাম যে কিভাবে মিউচুয়াল ডিভোর্স আপনি পেতে পারেন এবং কন্টেস্টেড ডিভোর্স পেতে পারেন, আর কন্টেস্টেড ডিভোর্সের খরচা কিংবা মিউচুয়াল ডিভোর্সের খরচা সেটা
নির্ভর করে তার একটা একটা খরচা আছে, সরকারি খরচা যেটা কোর্ট ফি দিয়ে আমাদেরকে দিতে হয়, এবং কিছুটা অ্যাডভোকেটের খরচা আছে, কিছুটা কোর্টের খরচা আছে যেগুলো অর্থাৎ ক্লার্ক কিংবা এইসব যে খরচাগুলো আছে সেই খরচাগুলো মিলে বিভিন্ন অ্যাডভোকেট কিন্তু বিভিন্ন রকমের চার্জ করেন, কারণ সরকারি চার্জটা একই রকম এবং কোর্ট খরচাটা একই রকম। তাই সরকারি খরচা এবং কোর্টের খানিকটা খরচা লাগে সেইটা বাদ দিয়ে বিভিন্ন অ্যাডভোকেটের কিন্তু বিভিন্ন রকমের ফি স্ট্রাকচার আছে, এবং ফি স্ট্রাকচার অনুযায়ী কিন্তু বিভিন্ন অ্যাডভোকেটের কাছে বিভিন্ন রকমের খরচা পড়ে। তো এই গেল মোটামুটি যে কোশ্চেনগুলো আপনারা করেছিলেন সেটার একটা জিস্ট হিসেবে কিন্তু আমি আজকের ভিডিওটা বানিয়েছি, এবং আশা করি আপনাদের যে কোশ্চেনগুলো আপনারা করেছেন তার খানিকটা উত্তর দিতে পেরেছি। এবং এছাড়া যদি আরও কোনো কোশ্চেন আপনাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে থাকে, বিবাহ বিচ্ছেদ সম্পর্কে থাকে, আপনারা করতে পারেন। আমি আবার একটা ভিডিও আনবো, যে ভিডিওগুলোতে আমি চেষ্টা করব সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।